ते बेचे थक मा तो मर सुनता उमा तो मर सुनता সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। মা লক্ষ্মীর আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, ভাদ্র অত্যন্ত পবিত্র একটি মাস। এই ভাদ্র মাসকে আমরা লক্ষ্মী মাস বলেও জানি। বাংলা মাস অনুযায়ী ভাদ্র বছরের পঞ্চম মাস। এই মাসে লক্ষ্মী পুজো ছাড়াও অনেকের বাড়িতে লক্ষ্মী নারায়ণেরও পুজো হয়ে থাকে। যেহেতু এই মাস অতি পবিত্র এবং এই মাসে লক্ষ্মী পুজো করা হয়, তাই এই মাসে বিশেষ কিছু কাজ করে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করে সৌভাগ্য বৃদ্ধি করা সম্ভব। মানা হয়ে থাকে ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারে যেসব বাড়িতে মা লক্ষ্মীর পুজো খুব নিষ্ঠা এবং পবিত্রতার সঙ্গে করা হয়ে থাকে, সেই গৃহে কখনো অন্নের অভাব হয় না। এছাড়াও সংসারে সুখ শান্তি সদা বিরাজ করে। এই ভাদ্র মাসে বাড়ির গৃহিণীদের খুব সকালে ঘুম থেকে উঠে স্নান আদি সম্পন্ন করে মায়ের আলপনা এঁকে চারিদিকে গঙ্গা জলে ছিটে দিয়ে প্রতি বৃহস্পতিবার নতুন ঘট বসিয়ে মা লক্ষ্মীর আরাধনা করা উচিত। তো আমার বাড়িতে যেহেতু মা লক্ষ্মী রয়েছেন, তো আমি কিভাবে ভাদ্র মাসে প্রত্যেক বৃহস্পতিবারে মায়ের ঘট স্থাপন করে মায়ের পুজো করে থাকি, সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আমি স্নান সেরে শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আগেই আমি এসে ঠাকুরঘর, যেহেতু আমি মা লক্ষ্মীর পুজো করব, তো আমি ঠাকুরঘরটা আগে পরিষ্কার করে মুছে দিয়ে আলপনা দিয়ে গেছি মায়ের এখানে। আর তার উপরে দেখো, এখানে আমি কাঠে জলচৌকির উপরে, যেহেতু হলুদ এবং লাল রং মায়ের খুব প্রিয়, তাই হলুদ এবং লাল রঙের আসন পেতেছি। আর আমি মাকে এখানে বসিয়েছি, আসন দিয়েছি মাকে। আর মায়ের বাহন পেঁচা আর লক্ষ্মী কড়ি এখানে সাজিয়ে নিয়েছি। আর মা লক্ষ্মীর পুজো করতে গেলে একটা গাছ কৌটো, এরকম সিঁদুরের গাছ কৌটো বলে এটাকে, এর মধ্যে অল্প সিঁদুর ভরে মায়ের কাছে রাখতে হয়। তো এটা আমার সারা বছরই মায়ের কাছে রাখা থাকে, তো আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে মায়ের প্রিয় ধানের ছড়া আমি রেখেছি। আর আজকে আমি ভাদ্র মাসে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর কীভাবে ঘট স্থাপন করে পুজো করি, সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো সরাসরি আমি পুজোয় চলে যাচ্ছি। পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করব। হাতে গঙ্গা জল নিলাম, মাথায় তিনবার ছিটিয়ে নিলাম, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। হাতটা আরেকটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। আর দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি, আমি যে পুজোই করি না কেন, সমস্ত কিছু আগে আমি সাজিয়ে নিই, তারপর আমি পুজোয় বসি। তাই মা লক্ষ্মীর পুজোতেও আমার অন্যথা হয়নি, আমি সব কিছু আগে সাজিয়ে নিয়েছি। মায়ের যা যা উপকরণ লাগে মায়ের পুজো, আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। সেই সমস্ত সামগ্রীতে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি, দিয়ে জায়গাটা শুদ্ধিকরণ করে নিলাম। তো মা লক্ষ্মী পুজো করব, আর একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করব না, সেটা তো হয়ই না। তাই দেখো, এখানে আমি একটি ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়েছি, আমি মা লক্ষ্মীর নামে জ্বালিয়ে দিচ্ছি। পুজো শুরু করার আগে এই ঘিয়ের প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি, ধূপ আর দীপটা আমি আগেই জ্বালিয়ে নিয়েছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।
এখন আমি মা লক্ষ্মীর ঘটটা বসাবো, তাই একটুখানি ঘটের তলায় মাটি দিতে হয়। তো এই মাটিটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখানে মাটিটা দিয়ে দিলাম ইঁদুরের ফোঁটা। আর দেব একটু ধান, ধান ছড়িয়ে দিতে হয় এই মাটিতে। আর দেব একটু দূর্বা, দেব সামান্য একটু ফুলের পাপড়ি। মায়ের ঘট বসানোর জায়গাটা আমার তৈরি হয়ে গেছে। এখানে দেখো তেল সিঁদুরের গোলা দিয়ে মঙ্গল চিহ্ন আমি আগে এঁকে নিয়েছি ঘটে। তো ঘরটা আমি জলপূর্ণ করে দিচ্ছি। এখানে চাইলে তোমরা গঙ্গা জলও নিতে পারো। এরপর ঘটে দিচ্ছে একটি সুপারি, এক টুকরো হলুদের গাঁ, একটু দূর্বা, আর দিচ্ছি সামান্য একটু চাল। এবার দেখো এখানে বীজর পাতা বিশিষ্ট একটা আমের শাখা নিয়েছি। আমের শাখার অগ্রভাগে এবং মধ্যভাগে আমি তেল সিঁদুরের গোলা দিয়ে এরকম সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নিয়েছি। তো আমের পল্লবটা আমি বসিয়ে দিলাম। আর এখানে একটি পান পাতা নিয়েছি, পান পাতার এই বোটার অংশটা একটু কেটে দিয়েছি আর সিঁদুর দিয়ে এরকম ফোঁটা দিয়ে দিয়েছি। আর এই বোটার অংশটায় মঙ্গল চিহ্ন বরাবর থাকবে, এটা দিয়ে দিলাম। আর এখানে দেখো একটু নারকেল নিয়েছি। এখানে চাইলে তোমরা সসিস ডাবও নিতে পারো অথবা কলা নিতে পারো। আর আমি এখানে আজকে নারকেল নিয়েছি, নারকেলও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে এরকম মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। তো ঘটের উপরে নারকেলটা আমি বসিয়ে দিলাম। এবার এসব হলুদ ধ্বনি দিতে দিতে মায়ের কাছে মঙ্গল ঘট আমি বসিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। ঘটাচ্ছাদন হিসাবে এই নতুন লাল চেলিটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে একটি নতুন পৈতে আছে, এই পৈতেটাও আমি ঘটের উপরে দেব। এটা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে এই পৈতেটা দিতে হয়। তো এই পৈতেটাও আমি ঘটের উপরে দিয়ে দিলাম। এবার এখানে দেখো শাঁখা জোড়া আছে, মায়ের উদ্দেশ্যে এই শাঁখা জোড়া আমি ঘটে দিয়ে দিলাম। এবার এখানে লাল চন্দন আমি আগেই বেটে রেখেছি, লাল চন্দনের তিলক আমি ঘটে দেব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার দেখো এখানে দূর্বা নিয়েছি আর পুষ্প নিয়েছি লাল চন্দন সহযোগে। সর্বপ্রথম আমি ঘটে নিবেদন করব, সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি নিবেদন করব। এতে বন্ধ পুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ, এতে বন্ধ পুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। এতে বন্ধপুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার দেখো দূর্বা নিয়েছি, বেলপাতা নিয়েছি, পুষ্প নিয়েছি, লাল চন্দন সহযোগে মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিচ্ছি ওম শ্রী লক্ষ্মী দেববায় নমো নমঃ। এবার দেখো এই পরিষ্কার কাপড়টা আমি নিয়েছি, এতে আমি একটু গঙ্গা জল দিয়ে নিলাম, গঙ্গা জল দিয়ে ভিজিয়ে নিলাম। আর একটু অগরু নিয়েছি, অগরু দিয়ে এই কাপড়টা আমি একটু ভিজিয়ে নিচ্ছি। এবার আমি মা লক্ষ্মীর মুখটা একটুখানি মুছিয়ে দেবো। যেহেতু মা লক্ষ্মীর মূর্তিটি আমার মাটির, তো আমি ওইভাবে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারি না। তোমাদের কাছে যদি পেতলের মূর্তি থেকে থাকে তো তোমরা পঞ্চামৃত দিয়েও আজকের দিনে মাকে স্নান করাতে পারো। তাহলে এসো এবার আমি মায়ের মুখটা একটু মুছিয়ে দিই। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয়।
আর দেখো এখানে লাল চন্দন আছে, লাল চন্দনের তিলক আমি মায়ের কপালে পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা। মায়ের বাহন পেঁচাদেরও আমি একটু করে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, আর মায়ের লক্ষ্মী করিতেও আমি একটু করে লাল চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এবার এখানে দেখো সিঁদুর আছে, তো একটু সিঁদুর আমি মায়ের কপালে পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মায়ের বাহন পেঁচাদেরও আমি একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি, একইভাবে করিতেও আমি একটু করে সিঁদুর দিয়ে দিলাম। ওই সিঁদুর নিয়ে আমি নোয়াতে একটুখানি লাগিয়ে নিলাম। এবার দেখো এখানে একটি নতুন লাল ওড়না আছে, আমি এই ওড়নাটা মায়ের জন্য নতুন নিয়ে এসেছি, এই ওড়নাটা আমি মাকে পরিয়ে দিচ্ছি। একটি ফুলের মালা আছে, এই ফুলের মালাটা কিছুক্ষণ আগেই আমি মায়ের জন্য গাঁথলাম ঘরে বসে বসে। ফুল নিয়ে এসেছিলাম সকালবেলায় যে মায়ের জন্য এই ফুলের মালাটা আমি গাঁথলাম, তো চন্দন সহযোগে এই ফুলের মালা আমি মাকে পরিয়ে দিচ্ছি। জয় মা। এবার এখানে দেখো আলতা সিঁদুর আছে, তুমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করছি। জয় মা। এবার দেখো বন্ধুরা আমি মায়ের কাছে এবার মঙ্গল দ্রব্য নিবেদন করব। তো এখানে পাঁচটি পান পাতা আছে, পাঁচটি পান পাতাতে আমি একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, তো এই পাঁচটি পান পাতা আমি মায়ের উদ্দেশ্যে দিচ্ছি। এবার দেখো এখানে পাঁচটি সুপারি আছে, তো পাঁচটি সুপারি এক এক করে আমি পান পাতার উপরে দিয়ে দিলাম। আর আছে পাঁচ টুকরো হলুদ, এই হলুদ একটু করে আমি দিয়ে দিলাম পান পাতার উপরে। দেখো পাঁচটি লক্ষ্মী কড়ি আছে, তো এই লক্ষ্মী কড়িগুলো আমি একটি একটি করে পান পাতার উপরে সাজিয়ে দেবো। কয়েন আছে, এটা আমি প্রত্যেকবারই মা লক্ষ্মী পুজোর সময় মায়ের কাছে নিবেদন করি, তো এটাও আমি মায়ের উদ্দেশ্যে দিলাম। তোমাদের কাছে যদি এ ধরনের রূপোর কয়েন না থেকে থাকে, তো তোমরা একটি ষোলো আনাও মায়ের কাছে নিবেদন কর। তো মায়ের কাছে আমার মঙ্গল দ্রব্য নিবেদন করা হয়ে গেছে। এক্ষেত্রে একটি কথা তোমাদের বলে রাখি বন্ধুরা, আমি এখানে পাঁচটি পান পাতা দিয়ে মায়ের কাছে সাজিয়েছি, আর যেহেতু ভাদ্র মাসে বিশেষ লক্ষ্মী পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাই আমি পাঁচটি পান পাতা দিয়ে মঙ্গল দ্রব্য সাজিয়েছি। এ জায়গায় তোমরা চাইলে একটি পান পাতাতেও এইভাবে সাজিয়ে মাকে নিবেদন করতে পারো। আর পুজোর শেষে এই মঙ্গল দ্রব্যগুলো তোমরা তুলে নিয়ে কড়িগুলো রেখে দেবে, আর রূপোর কয়েনটা তো আমাকে রাখতেই হয়। এই কড়িগুলো আর রূপোর কয়েনটা আমি গঙ্গা জলে ধুয়ে আবার রেখে দিই, আর পান পাতা সুপারি হলুদ এগুলো সমস্ত জলে দিয়ে দিই। তো এবার এসো আমি মায়ের কাছে একটু পুষ্পাঞ্জলি দিচ্ছি। এখানে বেলপাতা নিয়েছি, দূর্বা নিয়েছি, পুষ্প নিয়েছি, লাল চন্দন সহযোগে মায়ের কাছে আমি অঞ্জলি দিচ্ছি। নমস্তে সর্বদেব এবং বড়দাসী হরিপ্রে যা গতিস্তত্ব প্রপন্নানং সা মে ভুয়াত্তত্ব দর্শনা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। একইভাবে আমি আবারও ফুল বেলপাতা দূর্বা নিয়েছি, মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিচ্ছি। নমস্তে সর্বদেবানং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তত্ব প্রপন্নানং সা মে ভুয়াত্তত্ব দর্শনা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। নমস্তে সর্বদেবানং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তত্ব প্রপন্নানং সা মে ভুয়াত্তত্ব দর্শনা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার হাত জোর করে মায়ের কাছে আমি প্রণাম মন্ত্র পাঠ করব। নমো বিশ্ব রূপাশ্ব ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নম, ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নম, ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নম। জয় মা লক্ষ্মী। এবার আমি মা লক্ষ্মীর কাছে ভোগ নিবেদন করব, তো একটুখানি ফুলের আসন আমি দিয়ে নিচ্ছি।
মা লক্ষ্মীর ভোগে চিড়ে খই মুড়কি এগুলো রাখতে হয়। তো আমি একটু মায়ের জন্য এই নৈবেদ্যটা সাজিয়েছি, মায়ের কাছে নিবেদন করলাম। আর চাল কলা বাতাসার একটি নৈবেদ্য মায়ের জন্য সাজাতে হয়, তো আমি এটা মায়ের কাছে নিবেদন করলাম। আর দিলাম মিষ্টান্ন, আর এখানে কিছু ফল আমি বানিয়ে রেখেছি, মায়ের উদ্দেশ্যে নিবেদন করলাম। আর দিলাম পান করার জন্য জল। এবার দেখো বন্ধুরা, আমি মায়ের কাছে আরতি করব, তার জন্য পঞ্চপ্রদীপটা আমি ধরিয়ে নিচ্ছি। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। তো দেখো বন্ধুরা, আমি মা লক্ষ্মীর পুজো করলাম, এরপর আমি মা লক্ষ্মীর ব্রত কথাটা পাঠ করব, তারপর আমি আমার পুজো সম্পন্ন করব। তাহলে এসো আমি মা লক্ষ্মীর ব্রত কথাটা একটু পাঠ করি। ভাদ্র মাসের ব্রত কথা।
লক্ষ্মীর পেঁচাপেচির উপাখ্যান। বঙ্গদেশে বিধবা রমণী এক ছিল নদিয়ায়, গুণসিন্ধু পুত্রকে লয়ে কষ্টে দিন কাটায়। বাড়ির কাছেতে এক বৃক্ষ তলে গুণসিন্ধু যায়, ততাই দেখিল সাথীরা সবে ক্ষীর কিনে খায়। ক্ষীর খাবো পয়সা দাও মাকে সে কহিল, রাত্রি জাগি পৈতা কেটে মা পয়সা তাড়ি দিল। পয়সা লয়ে ক্ষীর কিনে যেই মুখে দিতে যায়, সেই ক্ষণে পেচক ছানার ক্রন্দন শুনিতে সে পায়। বৃক্ষ তলে হেরি পেচক ছানায় ক্ষুধার্ত ভাবিয়া, কিছু ক্ষীর নিয়ে তাদের দেয় খাইয়া। অবশিষ্ট ক্ষীর যাহা ভাণ্ডেতে রহিল, যত্ন সহকারে আনি মাকে দিয়ে নিজেও খাইল। বাচ্চা মুখে শুনি পেঁচা পেঁচি কহে সে হাসিয়া, উপকার করি বগুণ সিন্ধুর পরাণ করিয়া। ভাদ্র মাসের শুক্লপক্ষে বিধবা পূজে লক্ষ্মী মায়, গুণ সিন্ধু প্রসাদ লয়ে বৃক্ষে উঠে বাচ্চা গণেরে খাওয়ায়। দেখিয়া পেঁচি তারে লয়ে চলে বৈকুণ্ঠ আলোয়, করিব প্রার্থনা তিল ধুপড়ি পথে তারা কয়। এই যুক্তি করে তারা বিষ্ণু লোকে উপনীত হইল। বালকে হেরিয়া লক্ষ্মী মাতা জিজ্ঞাসা করিল, উত্তরে তিল ধুবুড়ি চাই শুনে মাতার দায় যে হইল, দয়াময়ী মাতা তারে তিল ধুবুড়ি তখন দানিল। পুনঃ সঙ্গে লয়ে তারে পেঁচি ফিরিয়া আইল, আসি বৃক্ষ তলে তারে তিল ধুবুড়ি পূজিতে বলিল। ঘরে গিয়া মাকে সে সকলে কহিল, শুনি মাতা লক্ষ্মী ধুবড়ি পূজিতে লাগিল। ধনবান হয় তারা লক্ষ্মীর বর পাইয়া, ইহা দেখে হিংসায় সবে রাজারে নালিশ করে গিয়া। রাজার চর আসি সব ধন তার কেড়ে নিল, শুনিয়া পেঁচি পুনঃ বিষ্ণু লোকে গিয়া লক্ষ্মীরে কইল। পেঁচির বাক্য শুনে লক্ষ্মী পুনঃ তিল ধুবুড়ি দেয়, তিল ধুবুড়ি লয়ে পেঁচি গুণসিন্ধুর নিকটে যায়। পেয়ে ধুবুড়ি পুনঃ লক্ষ্মী মায়ে পুঁজি ঘর সে ভরিল, পুনঃ শুনিয়া ইহা রাজা দেব কৃপা হইয়াছে বুঝিল। এতে ভাবিয়া রাজা গুণসিন্ধুকে ডাকিল, অর্ধখণ্ড রাজ্যসহ কন্যা দিয়া তারে স্নেহেতে বাঁধিল। গুণসিন্ধু রাজা হল, বিধবা মাতা হল রাজমাতা, লক্ষ্মীর কৃপা বলে ঘুচিল তাদের মনোব্যথা। ইতি পেঁচাপেঁচির উপাখ্যান সমাপ্ত। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তো এই ছিল আমার বাড়িতে ভাদ্র মাসে প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা পদ্ধতি। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। জয় মা লক্ষ্মী।